হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিছুদিন ধরে একটা বিশাল প্রবলেমের মধ্যে চলছিলাম সেটা যদি আমার কোনো কোনোদিনও ভালো লাগে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে বা আমার ভিডিও দেখে যারা শেয়ার করছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি দেখতে তো প্রচণ্ড লোভনীয় আর খেতে তেমনি দারুণ ছিল এই রেসিপিটা যদি তোমরা একবার আমার মতো করে বানিয়ে ফেলতে পারো তো ব্যাস আর কি চাই তো কেমন আছো বন্ধুরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো নিশ্চয়ই ভালো থাকবে তো চলো আজকে আমি চলে এসে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে তো চলো রেসিপিটা স্টার্ট করি আজকে একটু তোমাদেরকে ইচ্ছা হলো যে নিজের ফেসটা দেখাবো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে কিছু সবজি ভেজে নিয়েছি সবজির মধ্যে এখানে লাল ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম পেঁয়াজ গাজর ব্যাস এইটুকু দিয়ে ভেজে নিয়ে আর এদিকে দেখো চালটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আগের দিন রাত্রে মোটামুটি সিক্সটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট চালকে সেদ্ধ করবে আর আজকে যে চালটা নিয়েছি সেটা হচ্ছে দাওয়াতের বাসমতি রাইস এবার প্যানটাকে কড়াইটাকে একটু গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে একটুখানি গরম হতে দেবো ঘি গরম হলেই ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো তেজপাতা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকটা করে যাবে তাহলে কিন্তু আমি খুব খুশি হব আর একটা লাইক পেলে তো আমারও খুব ভালো লাগে বলো বন্ধুরা প্লিজ একটা লাইক করে যাও এবার দেখো যে সবজিগুলো ভেজে রেখেছি তার মধ্যে আমি কাজু কিশমিশও অ্যাড করেছিলাম তো সেটা দিয়ে একটুখানি ভালো করে ঘিয়ের মধ্যে প্রথমে ভাজা ভাজা একটুখানি আবার করে নিলাম তারপরে এর মধ্যে আমি ওই যে সিক্সটি পার্সেন্ট চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা একে একে দিয়ে দেবো তো দেখো এবারে আমি প্রথম লেয়ারে একটুখানি চাল দিয়ে দিলাম হ্যাঁ এবার বলি চালটা সিক্সটি পারসেন্ট কেন সেদ্ধ করব চালটা যদি তুমি চালের মধ্যে থেকে যে দানাদার ব্যাপারটা থাকে বা চালটা দেখবে একদম গায়ে গায়ে লেগে যায় যদি তুমি পুরোপুরি সেদ্ধ করে নাও চালটা যখন একটু ঠান্ডা হবে পুরো গায়ে গায়ে লেগে যাবে তো ওই জন্য তোমরা সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করবে আর একটা চালও একটা চালের সাথে গায়ে লেগে থাকবে না তো এটা কেউ তোমাদেরকে বলবে না এই ট্রিক্সটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আর বড় বড় রেস্টুরেন্টে বলো বা বড় বড় রেস্তোরাঁয় বলো সব জায়গাতেই বা বিয়েবাড়ির রান্না বলো বা বড় বড়ো যারা হাড়িতে বিরিয়ানি করে তারা এই প্রসেসেই চালটাকে সেদ্ধ করে তো চলো এইভাবে আবার একটুখানি সবজিটাকে এখানে মিশিয়ে দিলাম এখানে আমার ক্যাপসিকাম গাজর বিনস তার সাথে আছে হচ্ছে কাজুবাদাম কিসমিস আর একটুখানি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এই রাইসটা এতটাই সুস্বাদু হয় খেতে আর এতটাই দারুণ লাগে যে একদম যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এখানে পেঁয়াজটা স্কিপ করে দেবে বাকি যারা আমিষের মধ্যে খাও তাহলে পেঁয়াজটা তারা অ্যাড করে নিও আর এটা এতটাই দারুণ লাগে এটা তুমি বলো ভাত তুমি পনিরের তরকারি বলো বা আলুর দম বলো চিকেন কষা মটন কষা সবের সাথে একদম দারুণ চলে তো দেখো এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটু বড় বড় করে স্লাইস করে ভেজে নেওয়া পনিরগুলো এই পানিরগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই তো তোমরা বুঝতে চেষ্টা করো প্লিজ একটুখানি আমার সাথে কোঅপারেট করো আর ওপর দিয়ে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি চিনি চিনিটা এখানে সম্পূর্ণই অপশনাল যদি তোমরা চিনি পছন্দ না করো তাহলে স্কিপ করে যাবে আর যদি পছন্দ করো তাহলে অবশ্যই চিনিটা অ্যাড করবে আর ফ্রাইড রাইস বলো বা পোলাও বলো একটু মিষ্টি হলেই বেটার লাগে কিন্তু অনেকেই আছে যারা ধরো একটুখানি বরিশালের বা যারা এ দেশীয় তারা অনেকেই চিনিটা পছন্দ করে না তো সেক্ষেত্রে তোমরা চিনিটা স্কিপ করে যাবে ব্যাস এবারে হয়ে গেল চিনিটা একটুখানি নরম হবে একটুখানি গরমের তাপে চিনিটা গলে যাবে আস্তে আস্তে আর দেখো এরকম এরকমভাবে ওপর নিচ করে জাস্ট একটুখানি বুলিয়ে দেবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তারপরে দেখো ওপর দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে থাকবে লোতে রেখে হালকা তাপে কিন্তু তোমাদেরকে ভেজে নিতে হবে তো এইভাবে বন্ধুরা যদি তোমরা রাইসটা করতে পারো আশা করি তোমাদের রাইস প্রচণ্ড ঝরঝরে হবে আর একদমই বিয়েবাড়ির স্টাইল বড় দোকানের রেস্টুরেন্টের স্টাইলের মতো এই রাইসটা কিন্তু খেতে লাগবে তো চলো এরপরে রাইসটাকে কি করছি সেটা দেখে নাও এই পরের স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একদমই মিস করা যাবে না এরকমভাবে নিচ থেকে জাস্ট একটু নাড়া দিয়ে দিয়ে ভাজো আর আজকে যেহেতু পিহুর বাবার জন্মদিন তো সেক্ষেত্রে দেখছো এই পাশে একটুখানি কড়াইতে মাংসটাও রেডি হচ্ছে তো বলে না ওই আর কি এক দশভুজা এক হাতে সব কাজ তো আমিও সেটাই করছি আজকে তো এবার দেখো একটা চামচের সাহায্যে আমি মাঝখানটা একটুখানি গোল করে নিচ্ছি তো চালটা কিন্তু আমার সিক্সটি পারসেন্ট ছিল ভাজার পরে কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে এখনও আমাকে থার্টি পারসেন্ট কিন্তু চালটাকে সেদ্ধ করতে হবে তার জন্য কি করবো নিচে আমি হাফ কাপের মতো জল অ্যাড করলাম যাতে নিচটা লেগে না যায় এবার জলটা অ্যাড করে নিলাম দেখো এরপরেই কিন্তু আসল ঘটনাটা করতে হবে জলটা আমরা কেন দেব এখানে জলটা এই কারণে দেবো চালটা সেদ্ধ করতে হবে আর চালটা যদি আমি এখন ভেজে ভেজে সেদ্ধ করতে যাই তাহলে কিন্তু চালগুলো সব ভেঙে যাবে আর চালগুলো কিন্তু যতটা পরিমাণে লম্বা হওয়া প্রয়োজন ততটা কিন্তু এখনো হয়ে ওঠেনি এরপর দেখো আমি উপর দিক দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু এক্ষেত্রে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো এরপরে দেখো মাংসটাও হয়ে গেছে মাংসটাও একটা বাটিতে বেড়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আমার হয়তো সেরকম কিছু মানে দারুণ দারুণ জিনিস দিয়ে আমি হয়তো বানাতে পাচ্ছি না কিন্তু যেটুকু করছি তোমাদের জন্য কিন্তু অনেক উপকার হবে এটুকু বলতে পারি বাসনপত্রে কি হবে বলো মেন হচ্ছে ইনগ্রেডিয়েন্টস আর হচ্ছে তোমার নিয়মটা আর কত সহজে বানিয়ে ফেলতে পারো সেটাই হচ্ছে আসল কথা তো এই দেখো এবারে দেখো চালটা একদম হয়ে গেছে তুলে ফেললাম ঢাকনাটা আর দেখো একটা চাল একটা চালের সাথে লাগেনি একদম প্রত্যেকটা চাল ঝরঝরে হয়েছে আর প্রত্যেকটা চাল দেখো কতভাবে কত সুন্দরভাবে লম্বা হয়ে জাস্ট সেদ্ধ হয়ে গেছে তো এরকমভাবে তোমরা কিন্তু ঘরে সহজ এই পনির ফ্রায়েড রাইসটা বানিয়ে ফেলতে পারো আর এই পানির ফ্রায়েড রাইসটা খেতে এতটাই দারুণ ছিল এতটাই টেস্টি ছিল একটা পনিরের ফ্লেভার রাইসের মধ্যে ঢুকে যায় প্লাস হচ্ছে তোমার সবজির ফ্লেভারটা আইসে থাকে আর এখানে আমি এক্ষেত্রে কোনো মশলা অ্যাড করিনি একদম প্লেন রাইস করেছি তোমরা চাইলে কিন্তু এখানে মশলাদার রাইসও বানাতে পারো সেক্ষেত্রে তোমরা এখানে একটু গরম মশলা অ্যাড করতে পারো তো চলো আমার রাইসটা পুরো কমপ্লিট এটাকে আমি আবার আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে রাইসটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে আর তোমরা চাইলে এখানে পনির তোমরা চাইলে এখানে সোয়াবিন তোমরা চাইলে এখানে অনেক কিছুই চিকেন বা ডিম এগুলো অ্যাড করতে পারো তো আজ আজকে আমার রাইসটা ছিল পনির ফ্রায়েড রাইস তো সেই জন্য আমি পানির অ্যাড করেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই কিন্তু একটা লাইকের প্রয়োজন বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমাকে লাইক করে পাশে থেকো আর খুব খুব শেয়ার করো আমি চাই তোমরাই ভিডিওগুলো শেয়ার করো আমি দেখো তোমাদের নতুন বন্ধু আর আমার কিন্তু অত আইডিয়া নেই রান্না সম্পর্কে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর বিশাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেই প্রবলেমগুলো যদি সলভ করতে পারি তো ভালো না করতে পারলে তোমরাই আমাদের ভরসা যদি কিছু করতে পারি ইউটিউব থেকে বা যদি কিছু আসে তাহলে আমার একটু উপকার হবে আর আমি যেই যে মেহনতগুলো করছি সেগুলো হয়তো একটু রঙ আনবে তো চলো ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করতে দেখাবে অন্য